এখন এই সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে আরো কিছু ঘটনা, সবাই জানেন সবাই জানেন না। সংবাদপত্রের সাংবাদিককে চেষ্টা হচ্ছে জেলে পড়ার মামলা দিয়ে, সম্পাদককে চেষ্টা হচ্ছে, সম্পাদককেও ভয় দেখিয়ে দাও মামলা করে জেলে পড়ব। কোনোদিন আমরা ভাবতে পারিনি সব জিনিস। আমরা সংবাদপত্র যারা আমাদের বিরোধিতা করেছে, আমরা রাজনৈতিক প্রচারে তাদেরও বিরোধিতা করেছি, এখনো করি। আমরা বামপন্থী, তারা সোজাসুজি বলে আমরা দক্ষিণপন্থী, ঠিক আছে। রাজনৈতিক স্তরে সেই কাগজের সঙ্গে আমাদের লড়াই চলবেই, রাজনৈতিক স্তরে চলবে। সংবাদপত্রের সাংবাদিককে জেলে পড়ব, সম্পাদককে ভয় দেখাবো, এই কোনোদিন এ রাজ্য হয়নি। ওই জরুরি অবস্থার সময় হয়েছিল, করেছিলেন কংগ্রেসের নেতাই, করেছিলেন সিদ্ধার্থ মুখ্যমন্ত্রী।